হ্যাভ টু ফিল দ্যাট, আমাদেরকে এটা ফিল করতে হবে যে আল্লাহ আমাদের কাছে, আল্লাহর রহমত বরকত মার্সি ব্লেসিংস সব সময় অফুরন্তভাবে আমাদের জন্য ছড়ছে। এজন্য মুমিন বান্দার বৈশিষ্ট্য হচ্ছে পাপ হতে পারে, মুমিন মাত্রই পাপ করবে, কুল্লুকুম খাতাউন ও খায়রুল খাতাঈন আত-তাওয়াবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা সবাই পাপী, আমরা সবাই কি আওয়াজ করে বলতে হবে সবাই কি শুধু কি পাপি, পাপির ঘরের পাপি, আমি পাপি, আমার বাবা পাপি, আমার দাদা পাপি, আমাদের চোদ্দ গোষ্ঠী পাপি, ঠিক কিনা? আমরা পাপি, কুল্লুকুম খাতাউন, সবাই পাপি। কিন্তু এই পাপীদের মধ্যে ভালো পাপি হচ্ছে ওই পাপি যে পাপি পাপ করার পরে তওবা করে কার কাছে। এজন্য আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, ও গোলাম আল্লাহর কাছে তওবার মতো তওবা করো। তওবা মানে আর রুজূ ইলাল্লাহ, আর রুজূ ইলাল্লাহ টু গো ব্যাক টু ইওর লর্ড, অপরাধ হয়েছে অন্যায় হয়েছে আমরা ফিরে যাব কার কাছে, ক্ষমা চাইব কার কাছে, 24/7 সব সময় আল্লাহর দরজা আমাদের জন্য খোলা আছে না নাই? আমরা কত পাপ করেছি, কত অন্যায় করেছি, আমাদের পাপ আর অন্যায় যত বড় হোক আল্লাহর দয়া তার চেয়ে বড়। আমাদের পাপ আমাদের অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আল্লাহর দয়া সাগরের পানির সমান। আপনাদের পাশেই তো সাগর, বুঝাইতে সুবিধা হচ্ছে। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, ওনার দয়া কিসের সমান? সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় সাগরের পানির সমান, আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান। আমাদের পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। আল্লাহু আকবার, এজন্য আল্লাহ বলেছেন লা তাফনাতু মির রাহমাতিল্লাহ, ও গোলাম খবরদার আমার রহমত থেকে নিরাশ হয়ে যেও না। লা তাইআসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইআসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, সূরা ইউসুফ আল্লাহ বললেন আমার রহমত থেকে নিরাশ হয়ো না, নেভার লুজ হোপ, never be frustrated, মুমিন কখনো আশা হারাতে পারে? ভরসা রাখে কার উপর? Every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, every time you feel like you cannot go on, you feel so lost that you are so alone, don't despair and never lose hope, cause Allah is always by your side, inshallah, inshallah, what inshallah, you'll find your way, inshallah, 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 you'll find your way, what an Allahu Akbar, আশা ছেড়ে দিও না, নিরাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন হাল ছাড়ে না, হতাশ হয় না, মুমিন ভরসা রাখে কার উপর। এজন্য লা তাইআসুমির রাহিল্লা, আল্লাহ বলে আমার মুমিন বান্দারা নিরাশ হয় না, তারা তাদের প্রথম গুণ হচ্ছে তাইবুন, তারা পাপ করলেই চোখের পানি ছেড়ে মাফ চায় কার কাছে? দুই ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়, জেহাদের ময়দানে শহীদের রক্তের ফোঁটা আর অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন ভুলগুলো স্বীকার করে, অন্যায়গুলো স্বীকার করে, মাথাটাকে নিচু করে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করে, অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা তার চোখ বেয়ে নাকের ডগা বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ এই বান্দার জীবনের সব গুণা মাফ করে দেয়। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করেছে যে আল্লাহ আপনি 8টা জান্নাত কেন বানালেন, জাহান্নাম 60টা কেন বানালেন, জাহান্নাম বেশি বানানো দরকার ছিল, কারণ আপনার একটা বান্দারও আমি জান্নাতে ঢুকতে দেব। আমি ডান দিক থেকে বাঁ দিক থেকে সামনে থেকে পেছন থেকে ঠোকা দেব, ওর রগের শিরায় শিরায় রক্তের মাজরার দাম ঠুকে ঠুকে আমি ঠোকা দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে আমি ঠোকা দিয়ে গানের কনসার্টে দিব। আপনি তো একটারও জান্নাতে ঠোকাতে পারবেন না। আল্লাহ বললেন তুই আমারে চ্যালেঞ্জ দিলি শয়তান, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম, তুই চ্যালেঞ্জ দিলে আমিও চ্যালেঞ্জ দিলাম, তুই আজীবন ঠোকা দিবি, আজীবন পাপ করাবি, অন্যায় করাবি, কিন্তু কোনো এক মাহফিলে এসে কোনো আল্লাহর ঘরের মসজিদে ঢুকে একবার নিজের গুনার কথা স্মরণ করে তওবা করে যখন আমার কাছে ক্ষমা চাইবে, আমি বান্দার জীবনের সব গুনা মাফ করে দেব, সব মাফ করে জান্নাত দেব, তুই কি করবি? সুবহানাল্লাহ, পড়বেন না।